তো বন্ধুরা, সুন্দর একটা শীতের সকাল নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি। তো জায়গাটা একটু অচেনা লাগছে, তাই না? বলো তো, এই আগে আমার ভিডিওতে কোনোদিন তোমরা এই জায়গাটা দেখোনি। তো আমরা সকলে চলে এসেছি পিকনিক করতে, কারণ শীতকালে পিকনিক করতে সকলেরই ভালোবাসার। বিশেষ করে শীতকালেই পিকনিকটা হয়, গরমকালে পিকনিক হয় না। তো চারিদিকটা দেখো একটু, এত সুন্দর জায়গাটা। তো ওদিকে দেখো, সকাল সকাল এখন বাজে প্রায় 5:45 মতন। তো 5:45 সময় আমরা সবাই মিলে ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে অ্যাকচুয়ালি উঠেছি 4:45 সময়। অনেক এক্সাইট হয়ে গেছি যে পিকনিকটা কখন স্টার্ট করবো, মানে আমাদের পিকনিক তো আজকেই, পিকনিক কখন থেকে স্টার্ট করব। তো এদিকে দেখো, পাশে গান বাজছিল আর তার সঙ্গে সঙ্গে মিষ্টি নাচছে। সব থেকে বেশি এক্সাইটেড আর আনন্দ পেয়েছে হচ্ছে মিষ্টি। তো সকালবেলা এদিকে আমরা রান্নার লোক ঠিক করে এসেছিলাম, তো রান্নার লোকের 8টার সময় আসার কথা। তো চলো, আমরা ভাবছিলাম একটু এদিক ওদিক একটু ঘুরে দেখি, আর চারিদিকটা একটু ঘুরে দেখবো কিরকম লাগে। আর মাকে প্রথমবার নিয়ে এসেছি, কারণ মা কোথাও যেতে পারে না, মাকে জোর করেই নিয়ে এসেছি। আর মিষ্টি তো এতটাই আনন্দ হয়ে গেছে, মানে তোমাদের কি বলবো। তো যাই হোক, আমার মেয়ের আনন্দটাই আমার কাছে সব থেকে বড়। আর আমি আমার মেয়েকে কোথাও ঘুরতে নিয়ে গেলাম, আমি ভীষণ আনন্দ পাই। তো এদিকে মা ক্যামেরাটা ধরেছিল আর আমি মিষ্টির সোডাটা ঠিক করে দিচ্ছিলাম পেছন দিয়ে। মানে জায়গাটা দেখো, দেখে মনে হচ্ছে একটা পিকনিক স্পট, কিন্তু তা নয়, এটা কোনো পিকনিক স্পট নয়। এটা হচ্ছে কি নদীর পাড়, আর ওই পাড়ে আছে হচ্ছে গিয়ে যুগল কৃষ্ণের মন্দির। মানে আরামঘাটাতে আছি আমি। যারা আরামঘাটায় থাকে তারা নিশ্চয়ই জানে। তো হ্যালো বন্ধুরা বলে আজকে ব্লগটা মিঠাই শুরু করলো। মিঠাই এখন ফোনটা নিয়ে আর আমার ট্রাইপডটা নিয়ে সবসময় বলতে থাকে, হ্যালো বন্ধুরা, তোমরা কী করছো, বাবা এখানে বসে আছে, মা এখানে বসে আছে। তো চলো আশেপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওদিকে আমার বোনও দাঁড়িয়ে আছে, আমার যা চলে এসছে। সকালবেলা একটু আমরা মর্নিং ওয়াক করবো, কারণ বাড়িতে থাকলে তো করা হয় না। তো এক জায়গায় সবাই মিলে যা, মানে একসাথে থাকলে যেটা হয়। তো মানে এই পিকনিকটা আমরা অনেক দিন ধরেই প্ল্যান করে রেখেছিলাম, করবো সবাই মিলে একসাথে। তো চলো এদিকে আমরা একটু হেঁটে নিই, তো সবাই মিলে বেরিয়েছি। আর ওয়েদারটা দেখো, প্রচণ্ড মেঘলা ওয়েদার ছিল। আর এদিকে সকাল সকাল চলে এসেছে এক বালতি খেজুরের রস, যেটা বহু বছর পর খাবো, আর মিষ্টির খাওয়া হবে সবার প্রথম। তো এই এক বালতি খেজুরের রস, শোনা তুই, খেজুরের রস, লেচুলের রস না, খেজুরের রস। ভালো খেতে খেজুরের রস, ভালো। তুমি প্রথমবার খাচ্ছ, ওলে বাবলে, ঠিক আছে, খাও খাও খাও, টেস্টি তো, তুমি আরো খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এতটাই খাও, খাবো খাবো, তাহলে খেয়ে নাও খেয়ে নাও, আগে একটুখানি খেয়ে নাও, তারপর আরো খাবা, খাও 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 খাও। তো এই যে বন্ধুরা, আমিও রস নিয়ে নিয়েছি, আর অনেক বছর পরে রস খাচ্ছি। তো এখানে না আসলে রস খেতে পারতাম না, কারণ আমাদের ওদিকে তো রস পাওয়াই যায় না। রস নিয়ে সবাই নিয়ে চলে যায়, গুড় বানায় তো সব দিকেই। তো চলো রসটা খেয়ে নিই। তো ভিডিওটা এখানে শেষ করছি, আরো ভিডিও আসবে, দেখতে থাকো তোমরা সবাই।